हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। ताबड़ो से गेछि तोमादे सामने एकटा नतून भिडियो निये। एटा बोलते पारो दार्जिलिंगेर ब्लक नम्बर 4 बा डे 4। तो आज के आमरा एखान थेके किभाबे कलकाता बैक करब एवं एखाने कि कि खाबो, कोन जायगाय ब्रेकफास्ट करब, समस्त किछु तोमादेर साथे शेयर करब। तोमरा किन्तु प्रथम थेके शेष अब्दि भिडियोते थाकबे, केउ किन्तु स्किप करबे ना। तो चलो भिडियोटा स्टार्ट करे देखो। आज के हमारे फेरार दिन मेघ देखो मेल रोडर सामने आकाशा पुरो अंधकार हो गया। तो हमें एन केवेंटर्स सामने आखान ब्रेकफास्ट करब, तरपर बाड़ी पथे रवाना। तो আমরা কিভেন্টার্সে চলে এসেছি এবং আমরা উপরে রূপেই বসতে পেরেছি সৌভাগ্যক্রমে। সৌভাগ্যক্রমে না, অনেকক্ষণ লাইন দিয়ে পড়ো, অনেকক্ষণ লাইন দিয়ে আছে আমাদের ডিমান্ড। ওটা ইচ্ছা এবারে গোড়া এখানে যখন সবাই লাইন দেবে সামনে সবাই লাইন দেবে, দুটো কথা মাথায় রাখবে, দুটো মুস্তাফা আছে বলবে ওল্ড সেকশন, ঠিক আছে? তাহলে এটা পাবে নুহেলে উপাসটা, এটা কিন্তু সত্যি কথা শুটিং এর প্লেসটা। ওকে, অন্যরকম রেডি পেজ। আজকে প্রশ্ন, আমরা কি অর্ডার করলাম এখানে? আমরা করেছি হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট। এখানে ইংলিশ ব্রেকফাস্ট বলে নাম লেখানি 65 নাম্বার, চিকেন সসেজেস, সালামি, মিট লোফ এন্ড ফ্রাইড। তো এটা আসুক, তারপর ফটোটা দেখে আমরা দেখাতে পারবো যে কেমন বিষয়টা। তা বিক্রম বলো, তা বল, আসুক খেয়ে দেখি তারপর বলবো। আচ্ছা চলো, আমরা ওটা আসুক তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিক্রম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, প্রসিনদা নিয়ে বসে আছে। আচ্ছা, খুব জোর খিদে পেয়েছে, সামনে নিয়ে যাচ্ছে না, এটার জন্য অনেকক্ষণ বসেছিলাম। আচ্ছা আমিও তাহলে খাওয়া শুরু করি। প্রসিনদা বিক্রম তো শুরু করেছে, আমিও খাওয়া শুরু করি। আচ্ছা ওয়েদারটা বাইরে সেরকম, আমি খাই। কম্বো প্যাকেট মধ্যে ছিল না, চার পিস 160। ওকে, আর ওটা কম্বোটা ছিল হচ্ছে ইংলিশ প্লেটারটা ছিল হচ্ছে ব্রেকফাস্টটা ছিল পুরো ছিল হচ্ছে 420। ওকে, তবে কম্বোতে কম্বোতে যেটা ছিল তার থেকে এর সাইজটা একটু বড়, থিকনেসটা একটু বেশি, বেটার কোয়ালিটি। হ্যাঁ আর একটু টেস্টিও তাই। আর এটা হচ্ছে এক্সক্লুডিং জিএসটি, মানে এর সঙ্গে তোমাকে আলাদাভাবে জিএসটি দিতে হবে, তোমাদের 5%। ওকে, এরপরে আমরা গাড়িতে উঠে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। গাড়ি করে যাচ্ছি, সাথে একটু ভিডিও। তো আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশন বা এনজিপিতে চলে এসেছি। আমাদের 5:20 নাগাদ ট্রেন, তারপর ওখান থেকে নামবো হচ্ছে ভোর 4টে দক্ষিণেশ্বর।
উত্তরবঙ্গ এক্সপ্রেসে 4:30 আচ্ছা 4:30 তে এখন আমরা হয়তো এখান থেকে কিছু লাঞ্চ যদি পাওয়া যায় লাঞ্চ করে নেব সকালবেলা সেই ব্রেকফাস্ট করেছি তারপরে লাঞ্চ করব তা আমরা লাঞ্চটা এখান থেকেই করলাম মানে আইআরসিটি ফুড প্লাজা থেকে এখানকার খাবারগুলো কিন্তু সত্যি অসাধারণ আমরা অর্ডার করেছিলাম হচ্ছে দুটো ভেজ থালি আর একটা হচ্ছে চিকেন থালি তা তোমাদের ভিডিওতে কিছুটা দেখিয়ে দেব যে ভেজ থালিতে বা চিকেন থালিতে কী কী ছিল তোমরা একটু দেখে নিও কিন্তু খাবারগুলো সত্যিই কিন্তু দারুণ তা ভিডিওটা দেখতে থাকো এরপরে আমরা এখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে নামবো হচ্ছে দক্ষিণেশ্বর এখন বাজে হচ্ছে 5:20 আমাদের 5:40 নাগাদ ট্রেন আর আমরা পৌঁছাবো আশা করছি ওই 4:30 5:00 দিকে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস চলে এসেছে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এই ট্রেন এখন বাজে হচ্ছে 5:30 5:40 নাগাদ ছাড়ার কথা তা আমরা এখন মালদা টাউনে আছি ওখান থেকে রাতের ডিনারটা আমরা আইআরসিটিএ তে এ করেছিলাম ওয়েবসাইটটার নাম কি প্রসঙ্গিত দা ফুড অন ট্র্যাক মানে আইআরসিটিএ অ্যাপে বুকিং করা যায় বুকিং করেছি এবং উই আর ভেরি মাচ হ্যাপি যে এত সুন্দর একটা খাবার দিয়েছে আচ্ছা কি অর্ডার দিয়েছিলাম আমরা দিয়েছিলাম 9টা রুটি আমার দায়িত্ব পড়েছে আজকে ভাগ করে দেওয়া এখন বাজে 1:10 আমরা আছি রামপুরহাট স্টেশনে প্রসেনজিতার বিক্রম আমার সাথে আছে এদিকে আমাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা আমরা মোবাইলে দেখছি এখনও শুরু হয়নি 1টা থেকে শুরু হবে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ আমরা কীভাবে এরকম একটা সেলফি স্ট্যান্ডে করে খেলাটা দেখার ব্যবস্থা করেছি আর এদিকে প্রসেনজিত হচ্ছে লিভারপুলের ফ্যান একটু ঘুরে আমি লিভারপুলের ফ্যান না আর ওইদিকে ফোনের ওপারে হচ্ছে একটা রিয়েল মাদ্রিদ সাপোর্টার মানে আমি হ্যাঁ এবার আমি তাকে সাপোর্ট করবো আমি না রিয়েল মাদ্রিদকে সাপোর্ট করতে পারছি না পারছি লিভারপুলকে সাপোর্ট করতে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি রেফারিকে সাপোর্ট করবো তা আমরা খেলাটা দেখি ম্যাচ অন ট্র্যাক গো রেফারি গো এখন 4:30 আমরা দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গেছি এবার যে যার মতন প্রসেনজিতদার মন খারাপ তা এখানেই আমরা ভিডিওটা শেষ করছি তো এরপর আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমাকে কমেন্টে জানাও আর যারা আমার প্রথম চ্যানেলটাকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো